আমাদের যেরকম লেগেছে খুব বাজে, খুব খারাপ, খুব ভালো, প্লিজ আমাদের খুব ভালো লাগে। আয়োজক দলের তরফ থেকে ভালোবাসা। কি বলবো বলতে, এটা আমাদের স্পেস, আমরা বলতে আমরা ইউথোপিয়ানরা, আমাদের দলের নাম ইউথোপিয়া। আমরা 25, 26, 27 মার্চ, মানে 27 তারিখ, 27th of March হচ্ছে আমাদের বিশ্ব নাট্য দিবস। তো সেই উপলক্ষে আমরা 25, 26, 27 এই 3 দিন ফেস্টিভ্যাল করছি একটা স্পেসে, যেখানে আমাদের 12 থেকে 13টা দল আমরা মানে আসছেন আর কি। তারা আমাদের এখানে পারফর্ম করবেন এবং আপনারাও আসুন, এবং অনেকে আসছেনও, এবং এখানে হচ্ছে প্রবেশ অবাধ, আপনারা জাস্ট আসুন, চিল করুন। আশা করছি ভালো ভালো কিছু পারফরমেন্স আমরা দেখাতে পারবো আপনাদেরকে, এইভাবেই পৌঁছে যেতে পারবো। তো এইভাবেই আমরা নিজেদের উৎসব পালন করছি। আচ্ছা, আমাদের আজকে অলরেডি, আমার নাম সৌত্রী, আমি দিশারি আর সৌরদীপ প্লাস শুভ চট্টোপাধ্যায় এবং অনির্বান্ধা, আমরা 5 জন মিলে আমরা অলরেডি একটা পারফরমেন্স করে ফেললাম, সেটা আমাদেরই ভাবনাতে, এবং আমরা সাথে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আপনারা যদি কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন, আজকে অলরেডি আমাদের এই পারফরমেন্সটা হয়ে গেল। এটার নাম হচ্ছে আ পারফরমেন্স। তো এটা আমরা করলাম, অ্যান্ড উই আর হ্যাপি, আমাদের উৎসব, তো আমরা হ্যাপি। দর্শকদের বলবো যে তোমরা তো এই পারফরমেন্সটা মিস করলে আমাদের, কিন্তু আগামী 2 তারিখ মানে 2nd of April প্রসেনিয়াম আর্ট সেন্টারে আমাদের আবার এই পারফরমেন্সের একটা শো আছে। তোমরা যদি চাও আমাদের দেখতে তাহলে একদম চলে এসো। আর একটা কথা যেটা বলার আছে, যে আগামী 6th April মানে হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, এটা মিনার্ভা থিয়েটারে সন্ধে 6টার সময় আমাদের 3:30, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আগেও যারা যারা দেখেছো প্লাস আমাদের 3:30, এটা হচ্ছে শুভ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় আমরা করছি 3:30 বলে একটা নাটক, প্রসেনিয়াম নাটক। তো তোমরা এসো, তোমরা আই থিঙ্ক নতুন কিছু দেখতে পাবে, আর যারা আগেও দেখে ফেলেছো তারা আবার এসো, কারণ আমরা জিনিসটা আর একটু বেশি কিছু করছি। তো এটার জন্যই এসো 6th April, এবং টিকিটটা আই থিঙ্ক হলেতেই পাওয়া যাবে শোয়ের 3 দিন আগে থেকে। এটাই নমস্কার, আমি দিশারি। আমাদের 3 দিনের ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল অফ স্পেস, এখানে মানিকতলায় আমাদের একটা নতুন আর্ট হাউস, থিয়েটার হাউস হয়েছে, তো আমরা সেখানেই, সেটারই 1 বছরে আমরা একটা 3 দিনের ফেস্টিভ্যাল আয়োজন করেছি। তো অনেক কটা 15টা নাটক আছে 3 দিনে, তো আসুন আপনারা সবাই, আর ভালোই লাগছে বেশ। আর এটা মূলত করা হচ্ছে, আমরা তো কোনো অর্থ পাই না, মানে গ্রান্টও পাই না, কিছুই পাই না, আমরা নিজেরাই ইউথরা মিলে এগুলো করি, আর এটাই আর কি, আপনারা সবাই আসুন। হ্যাঁ আমাদের, হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই করার প্ল্যান আছে, আর আমাদের প্রসেনিয়াম একটা নাটক আছে যেটা 6ই এপ্রিল এবং 25শে এপ্রিল মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে, আর আপনারা সবাই ওখানেও আসবেন। আর আগামী আমরা কার্নিভালও করবো 9th November, আর পরের বছর আবার ফেস্টিভ্যাল অফ স্পেস হবে। ধন্যবাদ।